আমরা পিল বলতে কিন্তু তো বাংলায় বুঝি যে খোলা বা কথার কথা না ওকে মানে কলার খোসাটা এরকম আর কি হ্যাঁ সেই পিল না এটা এটা হচ্ছে যে হ্যাঁ আমরা যদি যাই পয়েন্ট এভিডেন্স এক্সপ্লেনেশন লিঙ্কার ওকে তাহলে এটা আমরা দিচ্ছি কেন কারণ হচ্ছে যে এই জিনিসটা দিয়ে আমরা আমাদের স্পিকিংটাকে একটা সুন্দর গুছানো একটা ফর্ম্যাটে নিয়ে আসতে পারবো যেমন আই এম ফিলিং

Uh, evidence by uh, i i was doing uh, lots of work uh, and uh, for my uh, better um, uh, for my for my betterment and i face uh, my uh, boss and uh, he will appreciate me and uh, 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 mm -hmm. in, one, future, in future in mm future -hmm. i will i will do uh lots of work uh for me and uh, uh for his uh, uh satisfaction okay yeah. okay thank you thank you who is it could you please tell your name since i can't see anyone's face shamimbai shambai Shamim i i really appreciate the effort you have tried so i am going to my office okay already you have left your office it's a past event ঠিক আছে আপনি কিন্তু অলরেডি অফিস থেকে চলে আসছেন অফিসের কাজ শেষ আপনি ফার্স্টে যে কাজটা করছেন আপনি প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে বলেছেন রাইট আই এম গোয়িং টু মাই অফিস সো আপনি যদি বলতেন ওয়েন আই ওয়াজ গোয়িং টু মাই অফিস দ্যাটস এ ডিফারেন্ট কেস কিন্তু আপনি বলছেন আই এম গোয়িং টু মাই অফিস তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স হয়েছে যে আমি অফিসে যাচ্ছি তারপর আবার বলছেন আই ওয়াজ এবং বলেছেন হি উইল অ্যাপ্রিসিয়েট মি তাহলে দেখেন এখানে আমার কিন্তু তিনটা টেন্সের কি বলা যায় রং ইনফরমেশন আমি দিয়েছি কনফিউশন না আমি কিন্তু কোন টেন্সের কোন কনসিস্টেন্সি নাই যে আমার সকালে হয়েছে আপনি এখানে ইদার পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে পারতেন অর ইভেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইজ ফাইন লাইক আই হ্যাভ ডান লট অফ ওয়ার্ক টুডে অর আই ডিড এ লট অফ ওয়ার্ক টুডে রাইট সো এই যে টেন্সের যে আমাদের ঝামেলা ঘাপলা এখানে দেখেন স্পিকিং এর ক্ষেত্রে কিন্তু আমি একটা বড় ধরনের ভুল পেলাম আরেকজন প্লিজ দেখেন এটা বললে কিন্তু ভুলগুলো বের হয়ে আসবে আদারওয়াইজ কিন্তু আমি আমার ভুলগুলো ধরতে পারবো না তাহলে দেখেন আমরা পিল মেথডের কিন্তু কিছু উদাহরণ এখানে দিয়েছি দেখেন দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন রিলেশনশিপ হ্যাঁ দেখেন পয়েন্টটা কি দ্য রাইজ অফ সোশ্যাল মিডিয়া হ্যাজ ট্রান্সফর্ম দা ডায়নামিক্স অফ পার্সোনাল রিলেশনশিপ এটার এক্সপ্লেনেশনটা কিভাবে আসছে দেখেন অ্যাজ পিপল কানেক্ট অ্যান্ড ইন্টারাক্ট থ্রু প্ল্যাটফর্মস লাইক ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম দ্য ওয়ে দে কমিউনিকেট অ্যান্ড মেইনটেন রিলেশনশিপস হ্যাজ ইভলভ এবার দেখেন এক্সাম্পল চলে আসছে ফর ইনস্ট্যান্স লং রান Long distance relationships are easier to sustain because couples can stay connected to video calls and is reducing the feeling of distance. This illustrates how social media has reshaped how we approach and maintain our personal relationships. The benefit, uh, the benefit of uh, renewable energy. Yep. Uh, Transitioning the, to renewable energy sources, uh, sources is essential for a sustainable future. Exactly. Uh, example: uh, Renewable energy such as, as solar and wind wind power provide mm -hmm. an eco-friendly alternative to fossil fuel. Mm -hmm. Example: Evidence uh, countries like Germany have significantly reduced their uh, emissions by investing in solar and, and wind energy. energy setting setting, setting an, an example, example for other others. others to follow link okay. this are uh, under sources underscores mm -hmm. the urgent need to embrace renewable energy to combat climate change and reduce our reliance on renewable uh, uh, resources reliance on শামীম ভাই আপনাকে আমরা সামনে যেটা বই এর কিছু জিনিস দেখে হ্যাঁ টান হচ্ছে মুখের জোরটা কাটা এটা আপনি বলতেছেন দেখে কিন্তু আপনি আগায় আছেন অন্যান্যরা বলতেছে না মানে তারা কিন্তু চুপ করে আছে তারা পিছায় আছে হ্যাঁ আমি আশা করবো সবাই বলবেন কারণ দেখেন এখানে যে আপনি বলছেন দেখে আপনার কিন্তু কিছু প্রবলেম আমি আহ এখনই দেখতে পাচ্ছি যেটা আপনাকে ঠিক করলে যেমন রুরাল ক্ষেত্রে আপনার একটু প্রবলেম আছে যেমন ফর আদার্স এই যে এস এর উচ্চারণটা রাইট এটা কিন্তু আপনি করেন না এখানে তিনটা প্লুরাল ছিল তিনটা প্লুরাল আপনি আনেন নাই যেমন দেখেন সোর্সেস তাহলে এই যে সোর্সেস কে আপনি কিন্তু সোর্স বলেছেন সিমিলারলি আপনি পরেও আরো এস ছিল এরকম দুইটা এস মিস করেছেন রাইট সো এই প্লুরাল ক্ষেত্রে আপনি একটু খেয়াল রাখবেন জানি আমার এই উচ্চারণ গুলো হয় হ্যাঁ আমরা লাস্ট আরেকটা দিয়ে কিন্তু মেইন টপিক আজকে চলে যাব শেজান মাহমুদ ভাই আপনি আছেন ইম্পর্ট্যান্স অফ টাইম ম্যানেজমেন্ট এফেক্টিভ টাইম ম্যানেজমেন্ট ইজ ক্রুয়াল ফর অ্যাচিভিং পার্সোনাল এন্ড প্রফেশনাল গোলস এক্সপ্লেইন ইটসেলফ ইন্ডিভিজুয়ালস আর পি প্রায়োরিটি প্রায়োরাইজ প্রায়োরাইটাইজ prioritize mm -hmm. task allocate Sources efficiently and reduce stress. Uh, evidence mm -hmm. and our example research indicates that individuals who practice good time management are more productive and experience better work-life balance. Link this. Uh, nice. This emphasis is the emphasis the significance or oh, emphasizes the significance of time management in achieving success and maintaining well-being.

i you আপনারা ঘরে যদি একটু প্র্যাকটিস করেন আমি প্র্যাকটিস করার কিছু জায়গাও দেখিয়ে দিব যেকোনো টাইমে আপনি স্পিকিং কোথায় প্র্যাকটিস করবেন হ্যাঁ সেটাও আমি দিয়ে দিবো সেটা অনলাইনে করতে পারবেন যেকোনো সময় আপনি কমফর্টেবল ভালো লাগছে না একটু কথা বলে দেখুন সেটা আজকে আমি দেখিয়ে দিব